আমি এটা নিয়ে গতকালকে আমার ওই জেলা এসপির সঙ্গে কথা হয়ে গেছে, আমি সমস্ত বিষয়টা জানি, আমি তদন্তর জন্যে বলেছি, তারা তদন্ত করছেন। এবং গতকালকে যখন আমার রাত্রিরে কথা হয় তখন ওই রিন্টু শেখকে ধরা পড়ে, সে ধরা পড়েনি, আর সকালে সে ধরাও পড়েছে, তারপরে এসপি আমায় সেটা জানিয়েছে। এবং রিন্টু শেখের অন্য বক্তব্য রয়েছে এই বিষয়ে, কোথাও না কোথাও এটা দেখা যাচ্ছে যে যে ভদ্রমহিলা আছে তার সঙ্গে তিনি রিন্টু শেখের পরিচয় রয়েছে বহু বছরের, এবং ভদ্রমহিলার সন্তানও দুজনই কিন্তু পরিচিত, তারা চেনেন রিন্টু শেখকে, অর্থাৎ তার বাড়িতে যাতায়াত রয়েছে। কোনো কারণে 4 মাস আগে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা সমস্যা হয়, কিন্তু এটা একটা অন্য রূপ ধারণ করেছে। এবার তদন্ত চলছে, যে তদন্তে নিশ্চয়ই সব ফাইন্ডিংসগুলো উঠে আসবে। তবে সো কল যে অ্যাকিউজ আছে তাকেও অ্যারেস্ট করা হয়েছে। একটাই বিষয় আছে যে কোনো সময় কিন্তু ভদ্রমহিলা তার কমপ্লেন্টে রেপের কথা কিন্তু মেনশন করেনি, এটাও কিন্তু তিনি রেপের কথা মেনশন করেনি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেভাবে এটা লাইমলাইটে এসছে যে তিনি রেপের সম্বন্ধে বলে তিনি একটা ট্রাই তিনি এসছিলেন টু রেপ, এই যে কথাটা, এটা কিন্তু মিলছে না তার কমপ্লেন্টের সাথে।